GMDA CBI দল পূর্ণগতিত আরম্ভ লুই বার্জার কেলেঙ্কারির CBI তদন্ত মন্ত্রী আমুলাকো জেরা করার সম্ভাবনা বুধবারের পর আমেরিকাস্থিত লুই বার্জার কেলেঙ্কারির CBI তদন্ত পূর্ণগতিত আরম্ভ হয়েছে দিল্লীস্থিত CBI অধীক্ষক রাজীব রঞ্জনের নেতৃত্বত হওয়া এটা বৃহৎ দলে বুধবারে লুই বার্জার কেলেঙ্কারির গুচরিয়া ভবেন সন্দিকৈর পৰা তথ্য পাতি সংগ্রহ করে ইয়ার পিছতে সন্ধিয়ার ভাগত CBI দলটোৱে দিসপুর সচিবালয়তো লুই বার্জার কেলেঙ্কারির লগত জড়িত থকা সন্দেহজনক বিষয়াক জেরা করার কথা জানিব পৰা গৈছে ইফালে বৃহস্পতিবারে পুয়ার ভাগত CBI অধীক্ষক রাজীব রঞ্জনের নেতৃত্বত হওয়া দলটোৱে গুৱাহাটী উন্নয়ন প্রাধিকরণ অর্থাৎ GMDA কার্যালয়ত অভিযান চলায় ব্যক্তিগতভাবে যোগালি মোক গেস্ট হাউসত আমন্ত্রণ জানায় গোটে গোচরটোর কিছু তথ্য পত্র সংগ্রহ করার উপরও আজিও মোক ইয়ালে আমন্ত্রণ জানাইছিলে। তো আমি আশা রাখিছো যে এই জেরা কালত আসলে আপনি সকলে জানে যে এই গুৱাহাটী মহানগরীর খোয়া পানি যোগানোর সমস্ত কেলেঙ্কারিটো GMDA পৰা সংগঠিত হয়েছিল। গতিকে আমি ভাবো যে এই GMDA বহুকেইজন বিষয়া কর্মচারী ইয়ালত জড়িত আছে। গতিকে নিশ্চিতভাবে জেরা যদি জেরা সঠিক অর্থত জেরা করে নিশ্চিতভাবে বহু তথ্য পোহরলৈ আহিব। এটা টিম যোৱাকালি 5টা বজাৰ পিছত অসম সচিবালয়টোত কিছু ব্যক্তি জেরা কৰিছে। গতিকে এই তিনিটা টিমে মানে লুই বাজার কেলেঙ্কারিটোৰ লগত জড়িত বিভিন্ন সরকারি বিভাগ বিভিন্ন ব্যক্তিক ইতিমধ্যে জেরার প্রক্রিয়া আরম্ভ কৰিছে। অভিযানকালত দলটোৱে GMDA সচিব পরাগ মণি মহন্ত আৰু মুখ্য কাৰ্যবাহী বিষয়া ৰূপক মজুমদারক সোধা পোছা করে। অবশ্যে এই দুইজন GMDA বিষয়া লুই বার্জার কেলেঙ্কারির সময়ছোৱাত কর্মরত নাছিল। তেওঁলোকৰ পৰা CBI তথ্য পাতিহে সংগ্রহ কৰা বুলি জানিব পৰা গৈছে। উল্লেখযোগ্য যে লুই বার্জারৰ 6 কোটি টকীয়া উৎকোচ কেলেঙ্কারিত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, জ্যেষ্ঠ IAS বিষয়া আশীষ ভূটানী, রাজ্যৰ কেইবাজনো শীর্ষ প্রশাসনিক বিষয়া, কেইবাজনো প্রাক্তন যুব কংগ্রেসীর নাম সাঙুর খাই পৰিছিল। এই সকলো লোককেই গুৱাহাটীত থকা CBI দলটোৱে জেরা করার সম্ভাৱনা আছে। কেমেৰা পার্সন নিতুলৰ সৈতে অগ্নিব গগৈ, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।